জীবন পরিবর্তনশীল, তাই সময়ে অসময়ে মানুষ পরিবর্তন হয়, কেউ বা প্রয়োজনে, কেউ বা বাধ্য হয়ে, এবং সময়ের সাথে তাল মিলিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়। আপনি থেমে গেলেন তো থেমে গেলেন, সেখান থেকে আপনাকে টেনে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কেউই থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর মেলার কথা মনে আছে তো সবার, আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চলে আসলাম। আগামী 1, 2, 3 জুন মোজাইক ইভেন্ট আয়োজন করেছে ঈদ উল আধা স্পেশাল এক্সিবিশন। যে এক্সিবিশনটি অনুষ্ঠিত হবে মালঞ্চ কমিউনিটি সেন্টার নয়া সড়ক সিলেটে, একদম মানিকপীর রোডে, মানিকপীর টিলার অপোজিটে। তো এই মেলায় আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত এখানে। আর এই মেলায় কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, মেলাটা চলবে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনারা সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ওয়েলকাম করছি, সবাই চলে আসবেন এই মেলায়। আর এই মেলায় কিন্তু প্রথমবারের মতো আমার তাহা পেজ থেকে আমি নিজেও স্টল দিচ্ছি, তাই এই মেলায় আমি কিন্তু টানা 3 দিনই উপস্থিত থাকবো। তো সবাই সিলেটে যে আপুরা আছেন, ভাইয়ারা আছেন, সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসবেন, সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, আর সেই সাথে অনেক অনেক শপিং হবে। তো সবাই চলে আসবেন সবার সাথে দেখা করার জন্য, আমি তো খুবই এক্সাইটেড আছি। আর দেখা করলে সত্যি অনেক বেশি ভালো লাগবে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সবার সাথে। আর কিন্তু বেশি দিন বাকি নেই, মাত্র হাতে 1 দিন বা 2 দিন সময় বাকি আছে। তো সবাই কিন্তু চলে আসবেন মেলাতে। ভালো, যখন ব্যস্ত সময় আসে দেখবেন চারদিক থেকে একসাথে আসে, মনে হয় যে একই দিনের মধ্যে বিভিন্ন রকমের কাজের ঝামেলা পড়ে যায়। আসলে আমার ক্ষেত্রে এরকম হয়, জানি না সবার ক্ষেত্রে হয় কিনা। তো আফিফ স্কুল থেকে আসার পরে ওকে বসিয়েছি হোমওয়ার্ক করাতে। তো ওকে হোমওয়ার্কটা করিয়ে ফেললে দেখা যায় সন্ধ্যার পরে, মানে ওকে নিয়ে আসে, ঝামেলাটা থাকে না, ও ওর মতো করে সময় কাটাতে পারে। আর এদিকে ও যখন লেখে আবরার খুব মনোযোগ দিয়ে দেখে, সব কিছুকে জিজ্ঞেস করে কোনটা কী লিখছে না লিখছে। আর বাধ্য হয়ে আজকে বের হলাম হচ্ছে গিয়ে হেলমেট নেওয়ার জন্য। আমার কেন যেন একেবারেই ভালো লাগে না হেলমেট, কিন্তু এখন দেখছি ঢাকার মতো সিলেটেও অনেক বেশি কড়াকড়ি হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে হেলমেট পরতেই হবে। আর হেলমেট আমার এটা পরলেই মনে হয় যে নিজের দম বন্ধ হয়ে আসে, মাথা ঢাকা থাকলেই এরকম অবস্থা। তো তারপরও দেখছিলাম, আর রাফিফের আব্বু খুঁজে খুঁজে সব ভারীগুলো দেখছিলো, মানে যেগুলো বেশি ভালো, তা আমি বললাম কোনো রকম একটা নাও, জাস্ট মানে কী বলে পুলিশের থেকে বাঁচলেই হয় এরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, তা আমি ওকে খুঁজে খুঁজে নর্মালগুলো দেখাচ্ছিলাম, আরও খুঁজে খুঁজে আমাকে ভারীগুলো দেখাচ্ছিলো, বলে নিবে যখন ভালোটা নাও, এই সেই আমাকে বোঝানো শুরু করে দিছে। তো আমি তো নাছোড় বান্দা, তো বললাম যে আজকে দেখেছি আমি আজকে নিব না, আমি অন্য দিন নিবো, এই কথা বলে ওকে মানে বললাম যে পছন্দ হয়নি, এই কথা বললে এখান থেকে কেটে পড়লাম আর কি। আর আসলে ওরকম কালেকশন ছিল না ঢাকায় যেরকম এই জিনিসগুলো অহরহ পাওয়া যায়, সিলেটে আসলে অত অ্যাভেলেবেল না, মানে আপনাকে মন মতো কিনতে গেলে একটু সময় নিয়ে খুঁজে খুঁজে কিনতে হবে। আর বিশেষ করে লেডিস এই হেলমেটগুলো খুবই কম, মানে খুবই কম বলতে একেবারে কয়েকটা দোকানে জাস্ট হয়তো কয়েক পিস করে আছে। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পরে মন মতো একটা সিলেক্ট হলো, পরে ভাবলাম যে না আর দু এক দোকান দেখে তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি ডিসিশন নিব এই আর কি। আর বেচারা হচ্ছে হেলমেট পরা অবস্থায় আমার ভিডিও নিচ্ছিল, তা আমাকে একদম বিধ্বস্ত লাগতেছিলো, মানে এত বেশি টায়ার্ড আমি কিছু দিনের, মানে সব কাজ মিলিয়ে। তো যাই হোক, এরপর একেবারে সন্ধ্যার সময় চলে আসছি, লাইভে যাব, রেডি হয়েছি। আর যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা এবং এই জুয়েলারি সেটটা কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে তাহাতে পেয়ে যাবেন, অথবা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। সো খুবই সুন্দর একটা জুয়েলারি, এটা একদম মাল্টি কালারের, যেহেতু সব শাড়ির সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে, যেগুলোর সাথে মাল্টি কালারের হচ্ছে গিয়ে কাজ থাকে এরকম শাড়ির সাথে আর কি। আর আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে, তো সবগুলো কালার একটু দেখিয়ে দিলাম। আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, তাই এই অফারটা আসলে কেউ মিস করবেন না। তো বেশ কিছুদিন ধরে আসলে বিজনেসের কাজ নিয়ে যেমন একটু ঝামেলার মধ্যে আছি, তার পাশাপাশি প্রমোশনাল লাইভগুলো একদম পরপর সব মানে পড়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে একদম হজবরল অবস্থা, কোনোভাবেই নিজের কোনো সময় দিতে পারছি না, বা সময় নিয়ে আসলে ব্লগও করতে পারছি না, যেটা সত্যি কথা। সো যখন একটু মনে হয় যে না আমার কাজে গ্যাপ আছে, ওই টাইমটাই জাস্ট কোনো রকম একটু রেকর্ড করি, বা কেউ যদি রেকর্ড করে দেয় সেই অংশটা মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আর সামনে হচ্ছে যেহেতু মেলা, তো মেলার জন্য হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম যেহেতু মেলায় অ্যাটেন্ড করছি, তাই সেটা নিয়েও একটু প্যারার মধ্যে আছি আর কি। আর এই সুন্দর সুন্দর যে হাফ সিল্ক মণিপুরিগুলো দেখছেন, এগুলো কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা, এগুলো খুবই সুন্দর, এক কালারের মধ্যে হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তো এগুলো চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। তো ওই দিন আর আমি কোনো ভিডিও ফুটেজ নিতেই পারিনি, তো চলে আসলাম তার পরের দিন। তো পরের দিনও সেম কাহিনী, আফাফকে হোমওয়ার্ক করতে বসাইছি, আর ওদিকে
ছোট্ট সাহেব বলে সে হোমওয়ার্ক করবে, সে পড়বে, তো তাকেও ছোট্ট বই বের করে দিলাম, সেও এখন আফিফের সাথে সাথে পড়ে। আর মজার বিষয় হলো অবসর সময় আফিফ দেখি আবরারকে কবিতা শিখায়, তারপরে হচ্ছে গিয়ে মানে এক একটা পড়া শিখায়, ওকে বানান শিখায়, দেখে না মজা লাগে আর কি। যে জিনিসটা আমরা আফিফকে করি সেটা সেম ও আবরারের সাথে করে আর কি। আর আবরারও ওর কাছ থেকে খুব মনোযোগ দিয়ে শোনে। আর আপনার কথা এখনও যেহেতু সবগুলো আসলে স্পষ্ট না, তো আফিফ আবার ওর প্রত্যেকটা কথা বোঝে আর আমাদেরকে মানে অনুবাদ করে শোনায় যে ও এটা আসলে বলতে চাচ্ছে। আমরা অনেক কথা আপনাদের বুঝি না, বাট আফিফ ঠিকই বুঝে যায় আর কি। আর মজার বিষয় হলো আবরারও সেটা বোঝে যে আফিফ সব ওর কথা বোঝে। তো যখন ওর কথা কোনো কিছু না বুঝি তখন আফিফকে ডেকে নিয়ে আসে, পরে আফিফকে বলে 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 যে ভাইয়া তুমি বলো, মানে ভাইয়া বলবে আর কি ওর কথাটা। তো এটা খুবই মজা লাগে আর কি। আর বাচ্চারা আসলে চোখের পলকেই বড় হয়ে যায়, মনে হয় এই তো সেদিন আফিফ মানে পৃথিবীতে আসলো। দেখতে দেখতে বাচ্চাটা এখন স্কুলে যায়, লেখাপড়া করে, অনেক কিছু বোঝে, সেই সাথে আবরারও বড় হয়ে যাচ্ছে। এই সময়টা আসলে প্রচণ্ড রকমের মিস করব, যদিও দুজনকে একসাথে মানে সব কিছু করা অনেক বেশি কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, বাট তারপরও না কেন যেন মনে হয় এই সময়টা আমি পরবর্তী সময়তে ভীষণ মিস করব, যখন বাচ্চারা বড় হয়ে যাবে আর এরকম করে ঘর অগোছালো করবে না, কোনো জিনিস নষ্ট করবে না। আসলে বাবা মায়ের মনই এরকম, যখন যেই পরিস্থিতিতে থাকে তখন মনে হয় যে না এটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু যখন আবার সেই সময়টা চলে যায় তখন আমার কিন্তু খারাপ লাগে। তো আজকে ভাবলাম চলেন আপনাদের সাথে হালকা পাতলা একটু রান্নাবান্না শেয়ার করি। তো এদিকে আম্মু হচ্ছে গিয়ে ডাল রান্না করবে, কাঁঠালের বিচি দিয়ে ডাল। এটা কে কে খান আমি জানি না, কিন্তু খুবই মজা হয়, বিশেষ করে কাঁঠালের বিচিগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে, ওটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো হয় খেতে। আমার মনে আছে প্রথম যেবার আমি হচ্ছে আম্মুকে এটা রান্না করতে দেখেছিলাম, তখন আমি হাসতাম, বলতাম কি কাঁঠালের বিচি আবার কেউ রান্না করে খায় নাকি। কিন্তু পরে খাওয়ার পরে দেখলাম যে না, এটার প্রেমে পড়ে গিয়েছি এরকম একটা বিষয়। আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি বা হচ্ছে গিয়ে শুটকি রান্না করলেও কিন্তু খুব ভালো হয় খেতে। জানি না কে কে খেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভর্তার কথা তো বাদই দিলাম, কাঁঠালের বিচির ভর্তা কিন্তু দারুণ মজা হয়। তো ডালটাকে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। আর এদিকে হচ্ছে ভাজিটাও বসিয়ে দিয়েছে, আমি এই কি বলে চিচিঙ্গা ধুন্দুল, তারপরে হচ্ছে মানে সবগুলো না মিলিয়ে ফেলে আমি বলতে পারি না, এই জন্য বললাম না। আর এদিকে হচ্ছে গিয়ে কাঁঠালের বিচিগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, এতে করে কষটা বের হয়ে যায়, পরেতে আর তরকারিটা কালো হয়ে যায় না, না হলে ডালটা একদম কালো কুচকুচে হয়ে যাবে আর কি। আর আজকে হচ্ছে ডিম ভুনা করা হয়েছে আলু দিয়ে, যেটা হচ্ছে আফিফ আবরারের খুব পছন্দ। এরপরে আমি ছোট একটা লাইভ করেছিলাম, লাইভ শেষে ড্রেসগুলো রেডি করে নিচ্ছি, এগুলো হচ্ছে অর্ডার মানে লাইভে থাকা অবস্থায় অর্ডার এসেছিলো, তো দেন হচ্ছে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখা যায় ডেলিভারি পাঠানোর আগে এগুলো একটু চেক করে দেন হচ্ছে প্যাকেট করার চেষ্টা করি, কারণ যেহেতু দূরে দূরে যায় তখন একটা জিনিসে প্রবলেম হলে তখন আবার সেটা রিটার্ন আর না নেওয়া অনেক বেশি ঝামেলা এবং প্যারা, তার থেকে একটু কষ্ট হলেও ভালো চেক করে পাঠালে। আর এই ড্রেসগুলো এখনও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা অর্ডার করতে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। যে আমার সাথে যদি এমন কেউ থাকতো যে সারাদিন আমি যা যা করছি এগুলো টুকটাক আমাকে রেকর্ড করে দিত, তাহলে আমি একটা ব্লগ দেখি আর কি শান্তি পেতাম যে সারাদিন আসলে কী কী করা লাগে। কিন্তু দেখা যেই টাইমটায় আমি সুযোগ পাই সেই টাইমটাই শুধু রেকর্ড করি, সারাদিন ঘটে যাওয়া যে কাজগুলো আমি করি তার ম্যাক্সিমামগুলোই দেখা যায় যে ভিডিওর বাহিরেই করা হয়। আর আবরার সাহেবের খেলা হচ্ছে চামচ নিয়ে যতই লুকাই বাট সে এগুলো খুঁজে বের করে। আর এরপরে হচ্ছে নারকেল খেয়েছি, আর এই নরম নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে, কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু। তো সেই জন্য আপনাদেরকে একটু লোভ লাগালাম, যারা পছন্দ করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে। দেখলে আসলে গ্রামের বাড়ির কথা মনে হয়ে যায়, একসময় প্রচুর নারকেল গাছ ছিল আমাদের, ওগুলো পাড়া হতো এবং সবাই মিলে একসাথে খাওয়া হতো, মজাই অন্যরকম। আর গাছে খুব সুন্দর হচ্ছে ফুল হয়েছে, তাই ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে ফেলি। আর যেহেতু মানে এখান থেকে আসলে একেবারে খোলা মেলা না, খোলা মেলা হলে কিন্তু আরও বেশি গাছে ফুল আসতো আমার যেটা মনে হয়, বাট তারপরও গাছটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমি একটু টেনশনে ছিলাম যে গাছটা হবে কিনা, বাট যেহেতু আমাদের বাসায় প্রচুর আসলে চারদিকে খোলা মেলা আর রোদ আসে প্রচুর, যার কারণে গাছটা ভালোই আছে। তো এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ায় সরাসরি চলে গেলাম, আর মানে এখন প্রতিদিনই দেখা যায় লাইভ থাকে, লাইভ থাকলেই দেখা যায় দুই তিন ঘন্টা সময় এমনিতেই এদিক সেদিক রেডি হয়ে চলে যায় আর কি। মানে বিকেলের পর থেকে আর কোনো কিছুই করার দিকে আমি ধ্যান দিতে পারি না, অনেক দিন মানে নিজের মজার রান্নাবান্না বা বিভিন্ন রেসিপি যে আপনাদের সাথে শেয়ার করতাম সেই জিনিসগুলো আমি খুব মিস করি, কিন্তু কেন যেন আর মানে সময়ের জন্য হয়ে ওঠে না। আগে তো তাও এই সহজ রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ার করতাম তামান্নাস কিচেনে, কিন্তু এখন অনেক দিন ধরে রেগুলার কিচেনে ভিডিও দেওয়াই হয় না,
আর এদিকে আব্রার সাহেবের সাথে একটু দুষ্টামি করছিলাম, আর যেই পরিমাণ গরম, যার কারণে বাচ্চারা আসলে এখন আর জামা কাপড় পরেই না, মানে গরমের অত্যাচারে মনে হয় যে না এরকম থাকাই ভালো। এরপরে সন্ধ্যার সময় হচ্ছে একটু চা বিস্কিট খেয়ে রেডি হয়ে গেলাম লাইভের জন্য। আর আজকে একটু আগেভাগে বাসা থেকে বের হয়েছি, কারণ আজকে হচ্ছে বেশ কিছু ড্রেসের ফটোশ্যুট ছিল। তো সেই দিন আসলে আরও বেশি প্যারা হয় যেদিন হচ্ছে ড্রেসের ফটোশ্যুট থাকে, কারণ এক একটা ড্রেস চেঞ্জ করা, তারপরে সেই অনুযায়ী আবার রেডি হয়ে পোস্ট দেওয়া, এত যে ঝামেলা, বাট তারপরও কাজের জন্য করতে হয়, কিছুই করার নেই। মাঝখান থেকে আমার লাইফের প্রায় 4টা বছর বাচ্চাদের জন্য মানে প্রচুর ব্যস্ত থেকেছি, বাসায় থেকেছি, কিন্তু তখন মনে হতো কখন যে আসলে বাচ্চারা একটু বড় হবে, তারপরে নিজের মতো করে কাজ করতে পারবো, বাট এখন আবার মনে হয় যে না, বাচ্চাদের সাথে কাটানো সময়টাই হয়তো ভালো ছিল। সো মানুষের জীবন আসলে মনে হয় যে আগে যেটা চলে যায় সেটাই ভালো থাকে, আর যেটা নতুন আসে সেটা খারাপ লাগে, বাট তারপরেও কিন্তু মানুষ সামনের দিকে আসলে এগিয়ে যেতে চায়, বা নিজেকে ব্যস্ত যত রাখবেন তত আসলে বেশি ভালো থাকবেন আমার কাছে মনে হয়। বাড়তি কোনো চিন্তা আসে না, দুশ্চিন্তা আসে না, শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে ড্রেসগুলো একে একে পরে হচ্ছে ছবি তুলছিলাম, কয়েকটার আপনাদের জন্য একটু ভিডিও ফুটেজও নিয়েছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যেসব আপুর আসলে জানতে চান যে আপু আপনি আসলে ওয়েটটা মেনটেন করেন কীভাবে দুইটা বাচ্চা সি সেকশনে হওয়ার পরেও, তো তাদেরকে বলবো আসলে আমি আসলে কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকি, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে মানে খাবারের বিষয়ে মানে একটু মেনটেন করে চলা, মানে অতিরিক্ত না খাওয়া, বা আমি আসলে সীমিত খেয়েই সবসময় অভ্যস্ত বা পছন্দ করি, সেই জন্যই হয়তো বা আমার ওয়েটটা সেভাবে কখনোই বাড়ে না। বেবি হওয়ার আগেও যেমন ছিল, বেবি হওয়ার পরেও সেইমই আছি। তো যাই হোক, চলে আসলাম বাসায়। আর বাসায় এসে হচ্ছে গিয়ে যেহেতু সামনে মেলা, তো মেলার জন্য আস্তে আস্তে সব প্রোডাক্টগুলো রেডি করে নিচ্ছিলাম, যেগুলো যেগুলো মেলায় হচ্ছে গিয়ে নিয়ে যাব। তো এগুলো গুজগাছ করাও একটা প্যারা, মানে আমার মনে হয় একবার যে ইনস্টল না দিলেও হয়তো ভালো হতো, আবার মনে হচ্ছে যে না, অনেক অনেক আপুদের সাথে সরাসরি দেখা হবে বা নতুন একটা অভিজ্ঞতা হবে। সো আপনারা কিন্তু সবাই চলে আসবেন 1-2-3 জুন মালঞ্চ কমিউনিটি সেন্টারে, সেখানে কিন্তু আমার তাহা পেজ থেকে আমি ইনস্টল নিয়ে থাকছি। সো আপনাদের সবার সাথে দেখা হবে, আর চেষ্টা করবেন বিকালের টাইমে বা সন্ধ্যার পরে আসতে, ওই টাইমে আমি মাস্ট হচ্ছে গিয়ে স্টলে থাকবো। আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।